بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেল জীবন ও জীবিকার কথা যারা চোখ রাখছেন সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আপনাদেরকে আজকে একটি দেখাবো হচ্ছে একটি বাড়ির কাহিনী, অর্থাৎ এই বাড়িটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটি তৈরি করতে কত সময় লেগেছে এবং কিভাবে তৈরি হয়েছে, এই বাড়ির সৌন্দর্য বর্ধন কিভাবে করা হয়েছে, এবারে ডেকোরেশনগুলো কিভাবে করা হয়েছে, এগুলো একটু কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আসলে বাড়ি নিয়ে আমি ভিডিও করি না, এটি হচ্ছে আমার বাড়ি নিয়ে প্রথম ভিডিও। আরও যদি আমি নতুন নতুন সুন্দর কোনো বাড়ি পাই তাহলে হয়তো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। চলুন আপনারা আমরা ভিতরে যাই, ভিতরে যিনি আছেন তাদের সঙ্গে একটু কথা বলি এবং তাদের যে পরিবেশটা আছে সেই পরিবেশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসুন আমার সঙ্গে। বাড়িটি তৈরি করতে আসলে সময় লেগেছে প্রায় 11 মাস। 11 মাস সময়ের ভিতরে এই বাড়িটি এই অবস্থায় দাঁড়িয়েছে এবং এই বাড়িটি তৈরি করার পিছনে মূল কারণটি কি ছিল এবং এই বাড়ি আসলে যে আঙ্গিনায় যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটা আসলে কত কি ডেকোরেশন করা হয়েছে, কিছু কিছু অল্প অল্প ডেকোরেশন করা হয়েছে এবং সিম্পল যে ডেকোরেশনগুলো সেই ডেকোরেশনগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এই ডেকোরেশনগুলো আসলে খুব বেশি কারুকাজ নয়, এখানে হালকাভাবে কিছু কারুকাজ করা হয়েছে এবং এখানে যারা হয়তো আপনারা আসবেন যদি কেউ আসেন তাহলে হয়তো এই বাড়ির সৌন্দর্য হয়তো এই বাড়িটির দিকে ভিতরের অংশ থেকে হয়তো দেখতে হয়তো তেমনি মনে হচ্ছে যে এখানে আপনারা হয়তো বুঝতে পারবেন না। এই বাড়িতে কিছু কিছু কাজ করা হয়েছে, এই যে এই কাজগুলো দেখতে পাচ্ছেন এই কাজগুলো আসলে টাইলসের ভাঙা অংশ দিয়ে এই কাজগুলো করা, আসলে সিঁড়িটা করা হয়েছে বাড়ির লিফটের যে অংশ এই অংশের চারদিকে হয়তো ঘুরে ঘুরে সিঁড়িটা করা হয়েছে এবং বাড়ির দোতলায় ঢোকার জন্য মেন এন্ট্রেন্স আপনারা যদি কেউ আসেন তাহলে হয়তো ঢুকতে পারবেন, দেখতে পাবেন এখানে আসলে সিসি ক্যামেরা লাগানো আছে বাড়িটা প্রতিটাই সিসি ক্যামেরা দিয়ে তৈরি করা হয়েছে, সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করার জন্য এটা করা হয়েছে এবং এই অংশটুকু আপনারা হয়তো যদি দেখেন যে এটা হচ্ছে ড্রয়িং রুমের আউটলুকটা। যারা হয়তো দেখছেন হয়তো বুঝতে পারছেন যে এই আমি এখন বসে আছি বাড়ির ভিতরে ড্রয়িং রুমে, ড্রয়িং রুমটার আউটলুকিংটা আপনারা হয়তো দেখতে বুঝে যাবেন যে ড্রয়িং রুমটা যখন করা হয়েছিল তখন আসলে কোনো মূল ইঞ্জিনিয়ারিং কোনো ডিজাইন আসলে নেয়নি, মূল ডিজাইনটা আসলে মনের ভিতরে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটাকে আস্তে আস্তে বলা হয়েছে যে এটা এইভাবে করেন এটা এইভাবে করেন, এইভাবে করতে করতে আসলে একটা ডিজাইনে একটা শেপ দাঁড়িয়েছে। এই শেপটা হচ্ছে আসলে আমি বলবো যে এখানে এটাই হচ্ছে মূল ড্রয়িং রুমের যে আউটলুক এই আউটলুকিংটাই এবং এর জন্য কোনো আলাদা কোনো কিন্তু আসলে ইয়ে করা হয়নি যে ডিজাইন করা হয়নি কোনো ইঞ্জিনিয়ার দ্বারা,
এটা আসলে সিম্পল মনের ভিতরে যেভাবে আসছে ঠিক এভাবে আসলে এটা করা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে একটু প্যান দেওয়া আছে, এই লাইটিংগুলো করা হয়েছে, কিছু কিছু লাইটিং দেওয়া আছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। এবারে মূল আকর্ষণটাই কিন্তু হচ্ছে এই জায়গাটুকু, এই জায়গাটুকু এমন ভাবে করা হয়েছে যেন বাইরে থেকে দেখলে মনে হয় যে এটা ডুপ্লেক্স। আসলে এটা কিন্তু ডুপ্লেক্সের কোনো বাড়ি না, কিন্তু ডুপ্লেক্সের আদলে আসলে করা এই বাড়িটা। এই বাড়িটাতে এবং ফুল গাছ এবং গাছগাছালি দিয়ে খুব চমৎকার করে সাজানো আছে এবং সাজানো হয়েছে। এবং এটা হচ্ছে এবারে আঙিনে বসে আসলে একটা চা খাওয়ার একটা প্লেস। বিকালবেলা যদি আপনারা কেউ আসেন, কেউ হয়তো মেহমান আসুক, তাহলে হয়তো এখানে বসে একটা চা খাওয়া যাবে এবং চা খেতে খেতে হয়তো আরও ভালো লাগবে। তৈরি করার পিছনে আসলে ছিল সবচেয়ে বড় অবদান ছিল হচ্ছে আমার শ্রদ্ধা বড় ভাইজান। বড় ভাইজান এই বাড়িটা যখন প্রায় কমপ্লিটের পথে, উনি আসলে এর দুই মাস আগে, বাড়িটা তো ওঠার দুই মাস আগে উনি ইন্তেকাল করেছেন। আপনি তখন ওনার উৎসাহে ওনার মানে কি বলে ওনার এমন কথা বলতেন যে কথাগুলো আসলে শুনলে এনকারেজমেন্ট হয়ে গিয়েছি। তারপরে আমি আসলে বাড়ি করতে বই পেয়েছিলাম যে বাড়ি করবো, এত টাকা কোত্থেকে পাবো। উনি বলেছিলেন যে বাড়ি শুরু করো, তারপর দেখবো যে টাকা কোত্থেকে আসবে, তুমি নিজেই টাকা সংগ্রহ করার জন্য চেষ্টা করবে। আসলে বাড়ি তৈরি করতে যে এত পরিশ্রম, এত কিছু, উনি নিজেও বাড়ি করেছেন বড় একটি বাড়ি, এবং সে ওনার উৎসাহ দেখে ওনার সাহস পেয়ে আসলে এই বাড়িটা তৈরি করা হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে এই বাড়িটাতে আসলে আমি যখন উঠি ওনাকে পাইনি, ওনার খুব কষ্টের একটা বিষয়, সেই বিষয়টা আসলে ওনার মধ্যে চাপা দিয়ে হয়ে আছে। এবং ওনার যে আমাকে আসলে আর বলতে পারছি না ওনার সম্পর্কে, আসলে দোয়া করবেন আপনারা আমার বড় ভাইয়ের জন্য। আল্লাহবাকের কাছে অশেষ ধন্যবাদ যে আল্লাহবাক আসলে এই বাড়িটা থেকে আমাকে বসবাস করার, বিবি বাচ্চা নিয়ে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। আপনারা সবাই আমন্ত্রিত, এই বাড়িতে যদি কেউ আসতে চান বেড়াবেন, আপনাদের জন্য সবসময় এই বাড়ির দরজা খোলা আছে। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, মরহুম হাজিমের মধ্যে হাজির জন্য দোয়া করবেন, এবং আমার সাসারের জন্য দোয়া করবেন, আমার ফুফুরের জন্য দোয়া করবেন। আজকের এই অনুষ্ঠানে আমি মনে করি যে আজকের এই যে আমার ভাইজান যে কত খুশি হতো, বিদ্যুৎপূর্ণ ভাই কত খুশি হতো, আমরা বিশ্বাস করি যে আমার ছোট ভাই আমি সুলমান শরীফে যে এই বিল্ডিংটায় প্রতিটা ইকে কোনায় 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 রহমতের ছোঁয়া আছে। আপনারা সকলেই জানেন অবশ্যই, আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে তার এই প্রতিটা ইকের কোনায়
রহমতের ছোঁয়ায় সে এত সুন্দর একটা বিল্ডিং করছে। সকলের জন্য দোয়া করবেন, কোরআন খতম আছে, কোরআন খতমের জন্য দোয়া করবেন, কোরআন খতম বহিষ্কার দেবেন এবং সকলের দোয়া চেয়ে আমি আমার পক্ষে। আসসালামু আলাইকুম। হরদারি কর দিয়া ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে তাবারকে দোয়া করে বুঝছেন এই কাটেন এই শক্তি ভিজে আতা এই সুবর্ণ হয়ে গেছে। আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটুকু দেখলেন ধৈর্য সহকারে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন নতুন লোকেশনে নতুন নতুন কোনো না কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। ততক্ষণ ভালো থাকবেন। আর আমার ভিডিওতে যদি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে বলবো যে সাবস্ক্রাইব করে নিন, আমার ফেসবুক পেজে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যত পারেন, এবং আমি আরও উৎসাহ পাবো আবার নতুন নতুন লোকেশনে নতুন নতুন ভিডিও হয়তো আপনাদের জন্য তৈরি করবো। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।